আল্লাহ রসুলের জামানায় একজন সাহাবী ছিল আলকামার। তো সে কি করত, তার বিবি ফরমাইশ করত তার মাকে, আর মা অসহায় হয়ে তার হাতের কাজ সব করে দিত, ছেলে সব দেখত, মায়ের বুক ভরা কষ্ট হতো, মা কিছু বলতে পারত না। সেই সম্পর্কে কবি বলছে যে হেই আলকামার যখন মাইয়াত হতে যাচ্ছে, মুখ থেকে কলমা পড়তে পারছে না, কবি বলছে মায়ের মুখের হাসি কোনোদিন কেড়ে নিও না, কোনোদিন কেড়ে নিও না, বিবির তবে দাড়ি করায় মায়ের আদেশ করো না, বিবির তবে দাড়ি করায় মায়ের আদেশ করো না। একদিন দেখো আলকামারের মরণের সময় হলো, মরণকালে দেখো তার সমস্যা দেখা দিল, আর ইবাদত বন্দেগি জারি, ইবাদত বন্দেগি জারি, কোনো ঘাটতি অভাব ছিল না, কোনো ঘাটতি অভাব ছিল না। সেই আলকামার মরণে কলমা পড়তে পারে না, সেই আলকামার মরণে কলমা পড়তে পারে না। যখন কলমা পড়তে পারছেন, আল্লাহ রসুল কি করলেন, বেলাল হযরত আলীকে পাঠিয়ে দিল, দেখো যে কি হয়েছে। বলছে হযরত আলী ও বেলাল আলকামারের বাড়িতে চেষ্টা হাজার করে কলমা তারে পড়াতে, আলকামারের জবান আলকামারের জবান কোনো শব্দ সাড়া মেলে না, কোনো শব্দ সাড়া মেলে না, কোনো মতে সে কলেমা পড়তে দেখো পারে না, কোনো মতে সে কলেমা পড়তে দেখো পারে না। তো যখন কলমা পড়তে পাচ্ছে না আলকামার, তো সেই সময় কি করছে বেলাল আর আলী এসে আল্লাহ রসুলকে কি বলছে দেখুন। আল্লাহ রসুল তখন শুনে বলছে যে ওর মাকে তোমরা আমার কাছে নিয়ে এসো। মা জননী বলে ও গো রসুল আমার, আমার ছেলে ওই আলকামার বড়ই নামাজি দিনদার, আর সে ছিল বড় দানি, সে ছিল বড় দানি, কেউ খালি ফিরে যেত না, কেউ খালি ফিরে যেত না, তার মতো দানি সে যুগে খুঁজে পাওয়া যেত না, তার মতো দানি সে যুগে খুঁজে পাওয়া যেত না। তখন আল্লাহ রসুল মাকে বলছে যে তোমার সঙ্গে কেমন সম্পর্ক ছিল। তখন মা কেমন বলছে দেখুন, তার উপরে হুজুর আমি একটু নারাজ আছি, সে তার বিবির সেবার তরে আমার করেছে দাসী, কেমন তার বিবি যা বলি তো, তার বিবি
বিবি যা বলিত সবই শুনিতে হতো, সবই শুনিতে হতো। আর ওই ছেলে আলকামার চুপচাপ দেখে সে যেত, ওই ছেলে আলকামার চুপচাপ দেখে সে যেত। তারপর কই বলছে, আলকামারের মা জননীর মনের ব্যথাটি শুনে তখন দয়ার নবী বেলালকে এই বলে, কি বলছে, কিছু কাঠ জোগাড় করো, কিছু কাঠ জোগাড় করো, আর আগুন জ্বালাও গো তাতে, আগুন জ্বালাও গো তাতে, আর নিয়ে এসো আলকামারে পোড়ানো হবে যে তাকে, নিয়ে এসো আলকামারে পোড়ানো হবে যে তাকে। যখন আলকামারকে পোড়ানো হবে, মায়ের বুক ভরা বেদনা নিয়ে বলছে আল্লাহর হাবিব, আমার সামনে আমার ছেলেকে আপনি পুড়িয়ে দেবেন, আমি আমার ছেলেকে ক্ষমা করে দিলাম। ক্ষমা করে দেওয়ার পরে কি হচ্ছে দেখুন, বলছে আলকামারের মা জননী নবীর কথাটি শুনে চমকে উঠিয়া তিনি রসুলকে এই বলে, কি বলছে, মিনতি করি হুজুর, মিনতি করি হুজুর, ওকে আগুনে পুড়িও না, ওকে আগুনে পুড়িও না, আমি মা হয়ে এ দৃশ্য দেখব কেমন বল না, বনি আমি বলে নিন্দা মায়ের করো না।